সেই তরুণ গগৈকে বেক সাইডে চুরি মারি মুখ্যমন্ত্রী হব গৈছিল। আক মূল কথা কয়, যিজনে তুলি তালি ডাঙর দীঘল করে আজি অসমত চিনাকি করে দিলে, তরুণ গগৈ ডাঙরিয়ায় 2001 চনত প্রার্থিত্ব দিলে, তরুণ গগৈ ডাঙরিয়ায় প্রার্থিত্ব দিয়ার পিছত বিধায়ক হল। আপনার মুখত আপনি যেতিয়াই কথাবিলাক কয় তেতিয়া আপনার মুখত আটাইতকৈ বেছি উচ্চারণ হওয়া শব্দটো হৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আটাইতকৈ বেছি। আর আমি জানো একালর আপনার সতীর্থ আপনাদের একেলগে সরকার গঠন করেছিলে, তেওঁ বেলেগ দলের গেল, সেইবোৰ বেলেগ কথা, কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আপনার এতিয়ার সম্পর্ক মই নাজানো, ব্যক্তিগত সম্পর্কলৈ অহা নাই, রাজনৈতিকভাবে আগতে একেলগে আছিল, ব্যক্তিগতভাবেও আপনাদের এটা সময় ভাল বন্ধু বুলিয়েই জানে, যে বহুত আপনার মিমো হয় গানো হয়েছিল বহুত বন্ধু বুলি। মুখ্যমন্ত্রী আর আপনার মাজত সেই যে বন্ধুত্বর সম্পর্ক, আর এটা আপনি ইমান তেও এগ্রেসিভ হয় আপনিও এগ্রেসিভ হয় যথেষ্ট, সেই বন্ধুত্বর সম্পর্ক আর আপনার আর মুখ্যমন্ত্রীর মাজত কেইবাটাও বিশেষকে নটা আঠ নটা বুঝাবুঝি হয়েছে বলে যথেষ্ট চর্চা হব বিচারে, সেই বন্ধুত্বর সম্পর্ক আর এই চর্চাটা যে বুঝাবুঝি কি কয় আপনি? জবাব আপনি তুমি বোধহয় এই মূল এইবিলাক লাগি থাকোতে চ্যানেলবিলাক চোৱা নাই, নহলে মই এটা ক্লিয়ার করে দিছো দীক্ষিতর আগত, যিজন মুখ্যমন্ত্রী মূর লগত একেলগে কাম করা বলি একেলগে থাকা বলি কৈছে, তেওঁ রাজনীতি অহার আগত মই চিনি নাপাও, মূর লগত কোনো ধরনের পড়া গুণা নাই, রাজনীতিত আহিল তরুণ গগৈ ডাঙরিয়া মুখ্য হিতেশ্বর শইকীয়া দিনেরপরা আহিল, 95-96 উঠিলে হারিলে, তরুণ গগৈ ডাঙরিয়ায় 2001 চনত প্রার্থিত্ব দিলে, তরুণ গগৈ ডাঙরিয়ায় প্রার্থিত্ব দিয়ার পিছত বিধায়ক হল, এক বছর থাকার পিছত রাজ্যিক মন্ত্রী দিলে, মোকো দিলে একদিনাই 6 জুনত ঘোষণা করে, 7 জুনত 2002 তারিখে, তার পিছতে 6 জিকালে তরুণ গগৈ ডাঙরিয়ায়, 11 জিকিলে আকো মন্ত্রী বনালে, তরুণ গগৈ আঙুলির ধরে মানুষক চিনাকি করে দিলে, তার আগত হারিছিল, সেই তরুণ গগৈকে বেক সাইডে চুরি মারি মুখ্যমন্ত্রী হব গৈছিল। আক মূল কথা কয়, যিজনে তুলি তালি ডাঙর দীঘল করে আজি অসমত চিনাকি করে দিলে, যিজনক আপনাদের আপনি যে মোক খুঁজিছে তেনেকে আপনার খুঁজিছিল, তেও খুঁজিছিল যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, তেতিয়া মুখ্যমন্ত্রী নাছিল, আপনার রাজনৈতিক ক্ষেত্রত হিতেশ্বর শইকীয়া ডাঙরিয়া আর তরুণ গগৈ ডাঙরিয়ায় সহায় করেছে, কোনজন বেশি আপন, তেতিয়া উলুটাকৈ এই জনপ্রিয় চ্যানেল এটাত যে মোর দেউতা এজন এজন মা, এই দুজনের ভিতর আপনাদের ভাগ করব আহিছে, সেই দেউতা মাকে পিছফালে আগফালে আপনার চুরি মারিলে, আকো মূর কথা কৈছে, তেও যিজনক মই কেটগরিকেলি কৈ আছো যে তার মানে মোক মারি পেলালেও মোর লগত সম্পর্ক রাখব নাকি, মোর সিকিউরিটি নাই, মোক আক্রমণ করেছে, মোর এই এই আপনার 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 মার্ডার কেস থাকা লোকে মোক আক্রমণ করেছে, তার পিছতো যদি এনে ধরনের কথাবিলাক খুদি থাকে, তার মানে আপনাদেরকে মই ভাবিম ইচ্ছা করে আপনাদেরকে এটা এনে ধরনের বাতাবরণ সৃষ্টি করব খুঁজে যে হিমন্ত বিশ্ব শর্মার কথা মতে আপনাদের কিছু প্রশ্ন সুদে বলে মই ভাবে আপনার ভাবাটো আপনার হয় মূর ভাবাটো মূর যেটু ক্যাটগরিকেলি মই ডিনাই করেছো তাতকৈ আকো আপনাদের এনেকে কলে মূর বারে বারে মই ভাবিবলে বাধ্য হম যে তেখেতে মূল ইস্যুর পর ডাইভার্ট করবলৈ আপনালোককো কোরবাত ব্যবহার করেছে, মই ভাবিছো যে বারে বারে আপনাক মই ডিক্লেয়ার করার পিছত আকো যেতিয়া একেটা চ্যানেলের এগারী সাংবাদিকে খুঁজিছে মই ভাবি যে পরিকল্পিতভাবে কোরবাত মই ভাবিব পাৰো নহয়, মূল ভাবাটো তো আপনাদের কব নহয়, মূল ভাবাটো হল যে কোনোবাই আপনাদের শিকাই দিছে, সেই কারণে মূল কথাবিলাকৰ বাদ দিয়ে এইবিলাক কথা কৈছে, মূর লগত কোনো ধরনের সম্বন্ধ নাই, মোক সিকিউরিটি কাটি দিছে, মোক বিভিন্ন ধরনের আপনার আক্রমণ করা লোকক এনকারেজ করেছে, ইভেন এইবার বিধানসভা সামগ্রী সমষ্টিত ঊর্ধ্বতম পুলিশ বিষয়াক লগায় আমার মানুষক যে অত্যাচার করেছে সেইটো পুলিশ রেকর্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াক পদ্যুৎ বোর্ডলৈ ক্যান্ডিডেটর জড়িয়ে আমি অভিযোগ করা আছে, কারণ তেওঁ জানে যে রকিবুল হোসেনক ভয়ভীত দেখুৱায় তেওঁ কেতিয়াও তেওঁ স্থবিৰ কৰিব নোৱাৰে।